নদিয়ার করিমপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার। নদিয়ার করিমপুরের 1 নম্বর ব্লকের হগুলবেড়িয়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 1 65 বছর বয়সী বৃদ্ধার। মৃত মহিলার নাম জ্যোৎস্না মুন্ডার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ি থেকে কিছুটা দূরে লগা দিয়ে শিমুল গাছে কিছু পাড়তে গিয়েই দুপুরে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। মৃতার পুত্র সঞ্জীব মন্ডল জানিয়েছেন, এর আগেও 11,000 ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে ওই শিমুল গাছটির ডালপালা থেকে থাকার কারণে হনুমান বা বেশ কিছু গবাদি পশু মারা যায়, তাতেও হেলদোল নেই কর্তৃপক্ষের। এ ব্যাপারে করিমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলে তিনি জানান। 11,000 ভোল্টেজ ছিল আর এই লগাটা মানে চেক আপ করতে পারেনি, অ্যাডজাস্ট করে টেনে নি। ভোল্টটা গিয়ে নিচে উঠি পড়ছিল, 11-20 ফুটের নিচে তার আছে, 11,000 তার একদম ডাউন তার, কলা গাছের পাতা পড়ি যায়। আপনার জানান নি এর আগে? জানিছি স্যার, জানি তো কী করবো, জানি তো শোনে না, জানি তো শোনে না, আমার সঙ্গে গণ্ডগোল হইতে হয়, মানে সপ্তাহে সপ্তাহে গণ্ডগোল হয়, পরে যেদিন যেদিন চেক আপ করতে যায় সেদিন সেদিন গণ্ডগোল হয়। তা ওখানে কোনো কাজ নাই, ও কারেন্টের ওই লাইনে কোনো কাজ নাই। আপনার কোন অফিসে কোনো লিখিত অভিযোগ করেছিলেন? লিখিত অভিযোগ করিনি স্যার, কিন্তু এমনি ওরা যায় ওদেরকে, যারা ফিল্ডে যায় গাছ গাছালি কাটতে তাদেরকে আমরা অবজেশন করেছি যে গাছ সরকার লাগাতে বলছে, আর এই সেই গাছগুলো আপনারা কেন কেটে দিয়েছেন, তারটা উঁচু করে দিলে হয় নাহলে এখান থেকে কেটে দেন, এইখানে তো তার কারেন্টের তো আমাদের দরকার নাই। তারটা গেছে কোথায় গেছে? তারটা ডিটিওয়েলস, একটা নতুন ডিটিওয়েল এসেছিল, সেই ডিটিওয়েলটা ইউজ হয়নি আজ পর্যন্ত, সেই ডিটিওয়েলের তারটা গেছে বন্ধ পড়ে আছে। হ্যাঁ, আর ওইটা গেছে, আমরা বলি যে আরেকটা আবার পাশে ট্রান্সমিটার আছে ওখানে বললাম তো তারটা কেটে দেন, কিন্তু কাটে না, আমাদের ফসলেরও ক্ষতি করছে প্লাস গাছ গাছালিরও শেষ, তলা দিয়ে কিছু হয় না। এর আগে কোনো মানুষ মারা গেছে ওখানে? না, এর আগে মানুষ মারা যায়নি, 3টি পশু মারা গেছে, 2টি হনুমান মারা গেছে, আর ওই গাছের সঙ্গে টাচ করে একটা ছাগল মারা গেছে। আপনার মা গেল? আমার মা গেল। আপনার মা আমাদের মনে পাড়া প্রতিবেশী সম্পর্কে মামি হয়, ওই শিমুলতুলো পাড়তে গিয়ে আর লগা দিয়ে পাড়তে গিয়ে 11,000 ভোল্টেজে তার সঙ্গে টাচ করে লগার বাঁশের মাথাটা, সঙ্গে সঙ্গে মারা যায়। তারপরে জানতেন কীভাবে? লোকমুখে জানা গেছে, মাঠের লোকের মুখে। পুরো পার্সেল কোথায়? ওই পাশে, গ্রামের পাশে, বাড়ির পাশে, খানিকটা দূরে, ওই 1 কিলোমিটার নিচ থেকে পার্সেল, মাটির থেকে, মাটির থেকে পায়ে চটি ছিল লগাবাদি বাঁশের লগা। ওই 11,000 ভোল্টেজের তারের সাইডে শিমুল গাছের ডাল ছিল, ওই ডালে সেগুন গাছ, সেগুন গাছ, হ্যাঁ, টাচ করতে গিয়ে ওই ওখানে অ্যাডজাস্ট হয়ে যায়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।